নমস্কার, সুতপার রান্নাঘরে আপনাদের আবারও স্বাগত। আজকে আমি বানাতে চলেছি পনির বাটার মশলা। কিভাবে পনির বাটার মশলাটা বানাতে হয় আমি একে একে দেখাতে থাকব, আপনারা দেখতে থাকুন। আমি প্রথমেই নিয়ে নিলাম মিডিয়াম সাইজের লাল টুকটুকে পাঁচটি টমেটো, আর নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ। আর পনির বাটার মশলাটা বানানোর জন্য এখানে নিয়ে নিলাম শাহি জিরে, ধনে, আদা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, কিছুটা গোটা গোলমরিচ, চার পাঁচটা কোয়া রসুন, তিনটে লাল লঙ্কা এবং তিনটি কাঁচা লঙ্কা। আর সাথে নিয়ে নিলাম 15টি কাজু বাদাম। আর নুন তো লাগবেই। এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম পনির আর বাটার, যেটা খুব ইম্পর্টেন্ট। সাথে সাদা তেল, কিছুটা কসুরি মেথি আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া তো অবশ্যই লাগবে। আর পনিরটাকে আমি এইভাবে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটতে পারেন। এখানে আমি আগে থেকে কিছুটা গরম জল করে রেখেছিলাম। এই জলে আমি এখন 1 চামচ চিনি এবং 1 চামচ লবণ দিয়ে দিলাম, কারণ পনিরগুলা এই জলে দিয়ে দেব যাতে পনিরগুলা খুব সফট হয়ে যায়। তারপর এইভাবে ঢাকা দিয়ে দিলাম। এখন টমেটোগুলো এইভাবে কাটতে হবে, আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তারপর পেঁয়াজগুলোও কেটে নিলাম। এখন কড়াইটা বসিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম, আর কড়াইয়ে দিয়ে দিলাম 1 চামচ তেল, আর সাথেই দিয়ে দিলাম বাটার। তেলটা দেওয়ার একমাত্র কারণ হলো বাটারটা যাতে জ্বলে না যায়। বাটার মেল্ট হয়ে যাবার পর একে একে মশলাগুলো কিন্তু দিয়ে দিতে হবে, তাই আমি প্রথমেই দিয়ে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ এবং কিছুটা গোলমরিচ, দিয়ে দিলাম কিছুটা আদা, আর দিয়ে দিলাম 4 কোয়া রসুন এবং অবশেষে দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজগুলো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম 1 চামচ মতো আস্ত ধনে আর 3টি কাঁচা লঙ্কা। এখন কাজু বাদামগুলোও দিয়ে দিতে হবে। দশ সেকেন্ড নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম টমেটোগুলো। টমেটোগুলো দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কিছুটা নুন, যাতে টমেটোগুলো সফট হয়ে যায়। এবার লো স্টিমে 5 মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন আমার টমেটোগুলো একদম সফট হয়ে গেছে। পনির বাটার মশলাটা এখন রেডি। আমি নামিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিলাম। এখন আমি পনিরগুলি ভেজে নিই, যার জন্য কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ তেল এবং 1 চামচ বাটার, আর বাটারটা মেল্ট হওয়ার সাথে সাথে দিয়ে দিলাম পনিরগুলো। পনিরগুলো হালকা ভাজার সাথে সাথেই নামিয়ে নিতে হবে, নয়তো পনির তো শক্ত হয়ে যায় বেশি ভাজা হলে। ঠান্ডা হয়ে যাওয়ার পর মশলাটাকে আমি মিক্সিং গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। গ্রাইন্ড করার পর দেখতে কিছুটা এরকম লাগবে। মশলাটাকে অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে তবেই দিতে হবে। আর কেন ছেঁকে নিতে হবে, কারণ মশলার পেস্টাতে যাতে কোনো লাম্পস না থাকে। এখন মশলাতে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এখন পনির ভাজার কড়াইতেই দিয়ে দিলাম গ্রেভিটা। এখন এইভাবে অনবরত নাড়তে হবে, কাজু দেওয়া আছে তো লেগে যেতে পারে।
এরকম 3 মিনিট নাড়াচাড়া করার পর পনিরগুলো ঢেলে দিলাম। নাড়াচাড়া করতে করতে কিছুটা চিনি দিয়ে দিলাম। আর এক চামচ মতো কসুরি মেথি পাতা হাতে এইভাবে গুঁড়ো করে দিয়ে দিলাম। কিছুটা নাড়াচাড়া করার পর এই তো আমার পনির বাটার মশলা রেডি। এখানে গার্নিশিং এর জন্য কিছুটা ধনেপাতা দিয়েছি আর গ্রেট করে কিছুটা বাটার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চিজও দিতে পারেন। এখন আকাশ এবং রুমনকে সার্ভ করে দেখি ওদের কেমন লাগে। দেখে মনে হয় ওদের খুব পছন্দ হয়েছে, আর আপনাদেরও খুব ভালো লাগবে। বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন, আর নিশ্চয়ই এই ভিডিওটিকে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার এখানে নোটিফিকেশন চলে যায়। আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।